হ্যালো ফ্রেন্ডস, দেখো আজ তোমাদের আমরা অ্যাকোরিয়াম সেট আপ দেখাচ্ছি। তো এটা আমার আগে থেকে করা ছিল, বাট তোমাদের আপলোড করতে পারিনি, তো আজ তোমাদের এটা আমি দিলাম, দেখে নাও তোমরা পরপর। এই হচ্ছে আমাদের সেই প্লেসটা, ফাঁকা প্লেস প্রথমে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমরা অ্যাকোরিয়াম দুটোকে প্লেস করব, দুটো জায়গা তোমরা দেখতেই পাচ্ছ, ওই যে ভেতরে জায়গা দুটো আছে, এখানেই আমরা অ্যাকোরিয়াম দুটোকে রাখবো। তো দেখো কিভাবে এবার আনছি ভাইয়ের সাথে বড় অ্যাকোরিয়ামটা। এই দেখো আমি আর ভাই দুজন মিলে এবার আমরা এসেছি বড় অ্যাকোরিয়ামটা আমাদের নিয়ে। ফার্স্টে এটা সেট আপ করবো। তো এইভাবে আমরা ভেতরে ঢোকাচ্ছি, ঠেলে ঠেলে, দেখতেই পাচ্ছ। আচ্ছা এবার দেখো তোমাদের যেটা দেখাচ্ছি, এই যে ফিল্টারটা দেখছো এটাকে বোট ফিল্টার বলে। এটা একদম জলের নিচে, পাথরের পুরো নিচে থাকে এটা। এটা সমস্ত জলের যে কোনো ধরনের নোংরা, আবর্জনা, যে কোনো কিছু, কারণ ওরা অনেক পটি করে, তো সমস্ত ধরনের বা যে কোনো খাবার ভেসে থাকলে সব কিছুকে টেনে নিচে নামিয়ে দেয় একদম। দেখো ভাই এখানে জলের মাপটা আগে দেখে নেবে, কারণ প্রত্যেক সময় তোমরা দেখবে অ্যাকোরিয়াম যেন সবসময় সোজা থাকে। যদি নিচের কাঁচটা সোজা না থাকে তাহলে কিন্তু প্রবলেম হবে, মানে কাঁচ নিচের তলার যে একদম কাঁচটা থাকে, মোটা কাঁচটা, সেই কাঁচটা কিন্তু ফেটে যাওয়ার চান্স থাকে, অনেক সময় ক্র্যাক ধরে যাওয়ার চান্স থাকে, তো তখন জল লিক করতে পারে। তাই অ্যাকোরিয়ামের জলটা পুরো সমান সমান দেখে নিতে হয়, একদম ডান দিক থেকে বাঁ দিক অবধি। তো আমি সেটাই জল দিলাম, আর দেখো ভাই সেটা দেখিয়েও নিচ্ছে। তো এবার মাপ আমাদের পুরোপুরি করা হয়ে গেছে, এবার বোট ফিল্টারটা আমরা সেট আপ করছি। দেখো এইভাবে বোট ফিল্টার সেট আপ করা হচ্ছে, ভাই এভাবে সেট আপটা করছে পুরোপুরি। এই যে ওপরের এই যে স্টিকগুলো দেখছো, এইটার মাধ্যমে কিন্তু অক্সিজেন বেরোবে, আর প্লাস সমস্ত নোংরা ডার্ট এটার মাধ্যমে কিন্তু টেনে একদম নিচে নামিয়ে দেবে। ওকে, তো এটা ভীষণ ইজি টু মেনটেন অ্যান্ড খুব কাজের, বলতে গেলে খুব ইউজফুল এই বোট ফিল্টার। এবার দেখো আমি সব পাথর এনে নিয়েছি, এবার এই পাথরগুলোকে সব ছড়িয়ে ছড়িয়ে আমি ওপরটাতে ওই বোট ফিল্টারের কিন্তু একদম ওপরে, যেমন বোট ফিল্টার একদম জলের নিচে থাকবে, তারপর কিন্তু তোমাদের পাথরগুলো দিতে হবে ওর ওপর দিয়ে। তো আমি সেটাই করছি, আমি পাথরগুলোকে একবার করে আর একবার করে ধুয়ে নিচ্ছি জলে, দেখতেই পাচ্ছ আমি বেসিনে গিয়ে জলে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে দেন আমি পাথরগুলো এর ওপরে দিলাম। ঠিক এইভাবে আমি পুরো পাথরগুলো সব সেট আপ করে দেবো, ওপরে সাজিয়ে দেবো। দেখো দেখাচ্ছি তোমাদের সম্পূর্ণটা, ধৈর্য ধরে একদম ভিডিওটা দেখো শেষ পর্যন্ত। এই দেখো, এই দেখো সম্পূর্ণ পাথর দিয়ে একদম সাজিয়ে দিয়েছি তোমাদের। আমি খুব ভালো করে ক্লোজ থেকে একদম দেখিয়ে দিচ্ছি, দেখো যে পাথরগুলো সম্পূর্ণ আমার দেওয়া হয়ে গেছে, আর তার ওপরে একটু সামান্য জল যেহেতু মাপের জন্য দেওয়া হয়েছিল সেই জলই আছে। আর আমি এখানে দু তিনটে কাজ দিয়েছি দেখতে পাচ্ছ, সম্পূর্ণ আমার কিন্তু জল দিয়ে ভর্তি করা হয়ে গেছে। একদম পুরো একটা মাপ থাকে অ্যাকোরিয়ামের, যে ওপর থেকে কিন্তু মোটামুটি তিন চার আঙুল মতন ছেড়ে দিতে হয়। তিন চার আঙুল তোমরা মাপ দিয়ে দেখে নেবে, দিয়ে তিন চার আঙুল মতন ছেড়ে দিয়ে তারপর পুরো অ্যাকোরিয়ামটা জল দিয়ে তোমরা ভর্তি করে দেবে, যেভাবে আমি করেছি। আর ওই যে দেখতে পাচ্ছ বললাম না, স্টিকটা থেকে তোমাদের অক্সিজেনটা বেরোবে, তো ওই যে অক্সিজেন দেখছো জল বেরোচ্ছে, তো ওটা চলছে, আর একদম সেট আপ রেডি। দেন এবার দেখো, এই দেখো জলটা একটা নীলচে কালার লাগছে, আর মাছগুলোকে আমি ছেড়ে দিয়েছি। আমি একটা ওষুধ দিয়েছি, আমি তোমাদের সেই ওষুধটা পরে দেখিয়ে দিচ্ছি। তো ওষুধ দিয়ে আর সামান্য একটু সন্দক লবণ দিয়েছি, ওকে। দেন আমি মাছগুলোকে ছেড়ে দিয়েছি, দেখো এবার কী সুন্দর লাগছে সেট আপ করার পর, আর সমস্ত মাছগুলোকে ছেড়ে দেওয়ার পর দেখো কী দারুণভাবে ওরা ঘুরছে ফিরছে। দু ফুট কিংবা এরকম ধরনের আমাদের যেটা ছোট অ্যাকোরিয়াম আছে সেট আপ করার পর, তোমরা তো এর আগেও আমার অ্যাকোরিয়ামগুলো দেখেছো, তো আই হোপ তোমাদের সাইজটা বুঝতে খুব একটা অসুবিধা হয়নি। তো এরকম ছোটোটার মতন তোমরা চাইলে নিতে পারো, যাদের বাড়িতে জায়গা বা প্লেসের খুব অভাব তারা ওরকমভাবেও নিতে পারো। তো যাই হোক, আমি বেশি কথা বলতে জাস্ট বললাম, তোমাদের যার যেরকম চয়েস, যার যেরকম সাইজ দরকার, বা যে যেরকম প্লেসে রাখতে চাইবে সেরকম অনুযায়ী তার মানানসই করে তোমরা জাস্ট অ্যাকোরিয়ামের দোকানে গিয়ে অ্যাকোরিয়ামটা পারচেস করলে এরকম ধরনের। আর তারপর কী করবে, বাড়িতে কোনো লোক ডেকে এনে সেটাকে সেট আপ করার প্রয়োজন পড়বে না। যারা চাইছো বাড়িতেই করতে, তারা এইভাবে শোলাগুলো দিতে হবে, এই যে সাদা সাদা শোলাগুলো দেওয়া আছে না, কেন কি এই শোলার উপরে কিন্তু অ্যাকোরিয়াম বসাতে হবে। দেখবে তোমাদের অ্যাকোরিয়ামের দোকান থেকেও বলে দেবে এটা, যে অ্যাকোরিয়ামটাকে যখন বসাবে তোমরা সেটা কিন্তু প্রপারলি একদম সমান হতে হবে, ঠিক আছে, একদম সমান, সরলরেখা বরাবর, একদম সরলরেখা যেমন সমান হয় পুরো এরকম পুরো সমান করতে হবে। যদি কোথাও যদি এরকম ক্যারাচে থাকে বা এরকম ট্যারা ব্যাকা থাকে বা কোথাও যদি মানে হেলে যায় কোনোরকমভাবে বা বেঁকে যায় অ্যাকোরিয়ামটা, তাহলে কিন্তু সেটা তোমাদের অ্যাকোরিয়ামের পক্ষে মারাত্মক একটা মানে ক্ষতি হবে।
কি হবে বলতো, একদম দেখবে যে জায়গাটা পোর্শনটা বেঁকে আছে ওই মিডিল পার্ট থেকে পুরো মানে কর্নার অবধি, সেই কর্নার অবধি যে জায়গাটা বেঁকে থাকবে পুরো কর্নার অবধি কিন্তু জায়গাটা ফাটল ধরে যাবে, ঠিক আছে, মানে চিড় ধরে যাবে। দিয়ে আস্তে আস্তে চিড় ধরতে ধরতে পুরো ফেটে যাবে, না চিড় ধরবে, দিয়ে কী হয় বলতো পুরো জায়গাটা আস্তে আস্তে ফেটে যাবে। দিয়ে কী হবে তোমাদের মানে একদম যে কাঁচ বুড়ো হয়ে পড়ে যাবে বা ভেঙে যাবে সেরকম কিন্তু নয়, জাস্ট নিচটা এরকম হয়ে ফাটল ধরে যাবে, যার ফলে তোমাদের কী হবে জল লিক করতে শুরু করবে আর পুরো অ্যাকোরিয়ামে জল আস্তে আস্তে একবারে নিচ দিয়ে গড়িয়ে চলে যাবে। তো সেই কথাটা তোমাদের বলে রাখলাম, যখনই আনবে এরকম একটা শোলা, এই যে দেখতেই পাচ্ছ, এই যে দেখো, এই দেখো দেখতেই পাচ্ছ ভেতরে এই যে শোলা, শোলা মানে এটা ভেতরে না, এই যে বাইরে, এই যে দেখতে পাচ্ছ এই যে শোলাগুলো, এইগুলো তোমরা কিন্তু দিয়ে দেবে। এই যে দেখো এটাতেও দেওয়া আছে, এই দেখো, এই যে দেখতেই পাচ্ছ এই যে দেওয়া আছে, একদম এরকম ধরনের ওর মাপ করে কেটে নিয়ে আসবে পুরো। তো দিয়ে অ্যাকোরিয়ামটা জাস্ট যে যে প্লেস যেখানে রাখবে সেখানে এরকমভাবে রেখে দেবে। রেখে দিয়ে তোমরা চাইলে বোর্ড ফিল্টারও নিতে পারো, কিংবা তোমরা চাইলে ওই যে স্পঞ্জ ফিল্টার হয় সেগুলোও তোমরা নিতে পারো। হ্যাঁ, অবশ্যই করে বলে রাখি যে আজকে টোটাল সেটআপটা দেখানোর পর তোমাদেরকে আমি যখন এটা আপলোড করবো তোমরা অবশ্যই দেখে আমাকে জানিও যেটা তোমাদের হেল্পফুল হলো কি না, আর তোমরা এরকমভাবে নিজেরা বাড়িতে করতে পারলে কি না, ঠিক আছে, কে কী করলে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এরকম আরও অন্যান্য কোনো মাছের ব্যাপারে কোনো তথ্য জানার থাকলে আমাকে বলতে পারো, আমি তোমাদের অবশ্যই তোমাদের ডাউট বা ক্লিয়ার করার চেষ্টা করবো বা তোমাদের কোশ্চেনের অ্যান্সার দেবো অবশ্যই, ঠিক আছে। কেন কি আমরা তো অনেকদিন হলো মাছ রাখছি, তো যদি কিছু জানার থাকে অবশ্যই নির্দ্বিধায় কিন্তু আমাকে কোশ্চেন করতে পারো তোমরা, এনি কোয়ারিজ আই উইল ক্লিয়ার, ওকে। তো জাস্ট এটা বলে রাখছি, এবার তোমরা দেখতে থাকো, আর বেশি কথা বলবো না, লং হয়ে যাচ্ছে এটা, তো জাস্ট তোমরা দেখতে থাকো আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, মাস্ট লাইক শেয়ার করে দেবে আর কমেন্ট করো, আর অবশ্যই 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 কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটাকে আরও নতুন নতুন এরকম কিছু দেখার জন্য, ওকে। চলো তাহলে চটপট সেট আপ করে দিই, এবার দেখতে থাকো তোমরা। এই দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি একদম ক্লোজ থেকে, এই যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে বোর্ড ফিল্টার, এই যে এগুলো এগুলো হচ্ছে বোর্ড ফিল্টার। আমি আগের ইয়েটা যখন সেট আপ করেছিলাম আমাদের বড় অ্যাকোয়ারিয়ামটা তখনও দেখিয়েছি, এটা এইভাবে লাগাতে হয়, দেখো দেখিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু এরকম পাতানো থাকে, এর ওপরে কিন্তু থাকে পাথর, ঠিক আছে, স্টোন। দেখো এইভাবে এই যে দেখছো দুটো খাপ করা আছে, ঠিক এখানে সেট বাই সেট বসিয়ে দেবে এটা। দেখতেই পাচ্ছ, এই যে দেখতে পাচ্ছ এবার, এই যে এইভাবে একদম টাইট, এটা কিন্তু খুব টাইট থাকে, এই যে এটা খোলা যায়, এটাও খোলা যায়, এরকম থাকবে প্রথমে, এই যে এই জিনিসটা এটাকে তোমাদের এখানে বসাতে হবে, চেপে বসিয়ে দেবে আর এটা এখানে থাকবে, ওকে। আর এই যে পাইপটা এরকম সাইজ করে পাইপটা কেটে নেবে এইটার সঙ্গে এইটা লেভেল আপ করার জন্য, এইভাবে কিন্তু সাইজ করে পাইপটা কেটে নেবে যাতে করে একদম এই যে দেখতেই পাচ্ছ পুরো টাইট করে যেন এই জায়গাটাতে মুখের ভেতর এখানটা ঢুকিয়ে দেবে আর এখানটা ঢুকিয়ে দেবে, ব্যাস দিয়ে টাইট করে যেন বসবে, আমি এটা সেটিং করে রেখেছি। এই যে দিয়ে এটাকে কিভাবে লাগাবে দেখো, এখানে এই যে জায়গাগুলো দেখছো এইখানটাতে বসিয়ে এটাকে জাস্ট আই ঘুরিয়ে দেবে, এই যে দেখো। এইবার এই যে পাথরগুলো দেখতে পাচ্ছ, এই যে পাথরগুলো দেখতে পাচ্ছ, এবার এই পাথরগুলোকে সব নিয়ে আমি ওই অ্যাকোরিয়ামের মধ্যে দিয়ে দেবো, দেখতে থাকো তাহলে তোমরা। এই যে দেখো এরকম ধরনের স্টোন, এগুলো কালারফুল স্টোন, তোমরা হোয়াইটও পেয়ে যাবে, ব্ল্যাকও ফুল পেয়ে যাবে, বা যে কোনো কালার যেটা তোমরা চাইবে ফুল সেগুলো পেয়ে যাবে, বা বড়ো বড়ো পাথরও তোমরা পাবে। এগুলো হচ্ছে কুচু কুচু পাথর এবং এটার ওপরে একটা গ্লস আছে, একটা শাইন আছে, এগুলো কোনো দিন যায় না, ওকে, গ্লসটা কোনো দিন যাবে না কিন্তু, ওকে, তোমরা ব্যবহার করতে পারো নির্দ্বিধায় এগুলো দিতে পারো। তো এই হচ্ছে কুচো পাথর, সেই স্টোনগুলো কালারফুল, তোমরা এগুলো পারচেস করতে পারো, এগুলো প্যাকেট ওয়াইজ বিক্রি হয় বা লুজও তোমরা পেয়ে যাবে, ওকে। তো চলো দেখাচ্ছি,
এই দেখো আমার সম্পূর্ণ পাথর দিয়ে পুরো অ্যাকোরিয়ামকে কিন্তু ভর্তি করা হয়ে গেছে। সেই কালারফুল স্টোনগুলো দিয়ে সম্পূর্ণ ভরে দিয়েছি গোটা অ্যাকোরিয়ামটা। এবার আমি জল দেব, দিয়ে দেখাচ্ছি তোমাদের। দেখো আমার সম্পূর্ণ সেটিং রেডি। এবার আমি এর মধ্যে জল দিয়ে মাছ দিয়ে তোমাদের এবার সামনে নিয়ে আসছি। এই দেখো ফুল সেটিং করে নিয়ে আমি চলে এসেছি তোমাদের সাথে। জল দিয়ে একদম আমাদের গোল্ডফিশগুলোকে ছেড়ে দিয়ে আমি দেখাচ্ছি তোমাদের কেমন লাগছে, দেখে নাও। এই হচ্ছে আমাদের সেই রঙিন গোল্ডফিশ যেগুলো এনে আমি তোমাদের একদম সম্পূর্ণ ভিডিওটা দিলাম। আর হোপ তোমাদের খুব ভালো লাগলো। আর তোমরা যে এটা দেখে হেল্পফুল হলে অ্যাকোরিয়াম নিজেরাও বাড়িতে সেট আপ করতে পারবে আমি এটাতে নিশ্চিত। আর কেমন লাগলো অবশ্যই জানিও, আর তার পাশাপাশি লাইক কিন্তু অবশ্যই করো। কিছু জানার থাকলে নিশ্চয়ই আমাকে কোশ্চেন করতে পারো। আর তার পাশাপাশি একটাই কথা বলবো, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও তোমরা সবাই। এরকম ধরনের যে কোনো রিলেটেড কোনো রকম কোনো ভিডিওস দেখতে থাকলে, দেখতে যদি তোমরা চাও তো তোমরা আমাকে জানিও। আর মাছ সম্পর্কে কিছু জানার থাকলে জানাতে পারো। প্লাস তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে ভিডিওসগুলোকে প্লিজ 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 শেয়ার করে দিও তোমাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে। শুধু এই কথাটাই তোমাদেরকে বারবার বলবো, যাতে করে আমি এটা থেকে ইন্সপায়ার হতে পারি এবং আরও অনেক কিছু তোমাদের জন্য আনতে পারি। থ্যাংক ইউ সো মাচ।